দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি স্টেজ কেড়ে নেবেন রাস্তাতে বলবো বলবার জন্য মাইক কেড়ে নেবেন খালি গলাকে বলবো যদি মুখ বন্ধ করে দেন খাতা ভর্তি লিখব যদি কলম কেড়ে নেন দেওয়াল জুড়ে নিজের রক্ত লিখব পথ চলা বন্ধ হবে না পুলিশে ধমকানি চমকানিতে এসএফআই কোনোদিন আটকে থাকবে না বার্তা আনে দে বাতা দেঙ্গে তুঝে আসমা হম আপি সে ক্যা বতায়ে ক্যা হমারে দিল মে হ্যায় সর ফরোশি কি তমন্না আব হমারে দিল মে হ্যায় যত বাধা দেবেন তত আমরা সভা করব এই সভায় কিছু বলবার আগে এখানে খাকি পোশাক পরে আমার যে কাকুরা আছে তাদেরকে বলবো কাকু আর কটা গোল খাবেন প্রতিবারেই তো চেষ্টা করছেন আমাদের সমাবেশ করতে দেবেন না আমরাও ক্লান্ত পারমিশন না নিয়ে সভা করতে করতে এই ঢিলছোড়া দূরত্ব কয়েকটা পা গেলে এখানে আপনারা একটা ব্যারিকেড করেছিলেন আর সেখানে আমাদের ভাই মঞ্জুল বিদ্যাকে আপনারা আপনারা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করেছিলেন ভেবেছিলেন ধর্মতলাতে মঞ্জুল বিদ্যাকে খুন করার পরে বোধ হয় কোনোদিন এসএফআই ডিএফআই সাহস পাবে না সভা করার আমরা সেদিন চ্যালেঞ্জ করেছিলাম বক্তা আনে দে বাতা দেঙ্গে তুঝে আসমা হম আপি সে ক্যা বতায়ে ক্যা হমারে দিল মে হ্যায় সর ফরোশি কি তমন্না আব হমারে দিল মে হ্যায় সময়ের জন্য প্রস্তুত হচ্ছি যত বাধা দেবেন তত আমরা সভা করব যদি মনে করে রাখেন গতকাল থেকে স্টেজ করতে দেননি বলেছেন স্টেজ করতে না দিলে বোধহয় এসএফআই ডিএফআই ঘাবড়ে যাবে সভা করবে না হ্যাঁ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি স্টেজ কেড়ে নেবেন রাস্তাতে বলবো বলবার জন্য মাইক কেড়ে নেবেন খালি গলাকে বলবো যদি মুখ বন্ধ করে দেন খাতা ভর্তি লিখব যদি কলম কেড়ে নেন দেওয়াল জুড়ে নিজের রক্ত লিখব পথ চলা বন্ধ হবে না পুলিশে ধমকানি চমকানিতে এসএফআই কোনোদিন আটকে থাকবে না একটা কঠিন সময় আমরা আছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ওই ছন্ন ছাড়া কবিতা নেই রাজ্যের মতো রাজ্যে বেকার আছে কাজ নেই মানুষের পেটে খিদে আছে দুটো অন্ন নেই ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকা আছে জনগণের ভোগ করবার কোনো সুযোগ নেই এ রাজ্যে ভর্তি চোর আছে চোরগুলোকে জেলে ভরবার যন্ত্র নেই আসলে প্রতিদিনই নেই রাজ্যের বাসিন্দা আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন এই আন্দোলন সংগ্রাম করতে আসছি তখন আমাদের সামনে হঠাৎ করে দেশের সরকার বলল চৌত্রিশ বছর পরে একটা শিক্ষা নীতি নিয়ে এসেছি যা কেন কোনোদিন কেউ নিয়ে আসেনি চৌত্রিশ বছর পরে একটা শিক্ষা নীতি যা আমল পরিবর্তন ঘটিয়ে দেবে শিক্ষা ব্যবস্থার আমরা সেদিন মোদি সরকারকে বলেছিলাম চৌত্রিশ বছর পরে যা আসে সব সময় সেটা ভালো হয় না পশ্চিমবঙ্গে একটা চৌত্রিশ বছর পরে একটা সরকার এসছে আজকে গোটা বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে গোটা বাংলাটাকে জ্বালিয়ে দিয়েছে নয়া জাতীয় শিক্ষা নীতি নিয়ে এসছে কারণ কি ক্যাম্পাসে ক্যাম্পাসে কথা বলবার অধিকার শেষ এই নয়া জাতীয় শিক্ষা নীতির মধ্যে দিয়ে আমার আপনার আগামী প্রজন্মকে মাথা তুলে দাঁড়ানোর দিন শেষ করে দিতে চাইছে দেশের সরকার রাজ্য সরকার মিলে ওখানে দাদা বলছে এমপি এখানে দিদি বলছে এসিপি আসলে মূল কথা হচ্ছে একটাই ফেলো করি মাখো তেল তোমার বাবার টাকা থাকলে তবে তুমি পড়তে পারবে টাকা না থাকলে তোমার পড়ার কোনো সুযোগ নেই আট হাজার স্কুল বন্ধ হয়ে আছে না মোদি সরকার না রাজ্য সরকার কারোর কোনো কথা নেই সরকার বলে মাঝে মাঝে আমরা ইন্টারন্যাশনাল অমুক প্রাইজ পেয়েছি তুমুক প্রাইজ পেয়েছি জাতিসংঘ 2015 সালে বলেছিল ভারতবর্ষের দিকে তাকে ইমিডিয়েট গোটা ভারতবর্ষের মাটিতে যদি 10 লাখ শিক্ষক নিয়োগ না করেন তাহলে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে কোন উত্তর আছে দেশের সরকারের কাছে কোন উত্তর উত্তর আছে রাজ্য সরকারের কাছে কোন উদ্যোগ নেই প্রতিদিন শিক্ষার অভাবে ভুগছে শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ক্যাম্পাসের মধ্যে কথা বলার অধিকার নেই ওরা মনে করে ক্যাম্পাস মানে শুধুমাত্র পড়াশোনা করার জায়গা আমরা বলতে চাই ক্যাম্পাস মানে শুধু পড়াশোনা করার জায়গা নয় ক্যাম্পাস মানে কটা বাড়ি ইটকাঠ পাথরের সমাবেশ নয় হ্যাঁ যদি পড়াশোনা করা শুধুমাত্র ক্যাম্পাস মনে হয় তাহলে কোচিং সেন্টারে পড়াশোনা করা হয় ক্যাম্পাস মানে একটা মানুষ তৈরির কারিগর মানুষ তৈরির কারখানা ক্যাম্পাস মানে
প্রথম একটা ছেলে জীবনে ক্যাম্পাসে যে যায় সে আমি থেকে আমরাতে রূপান্তরিত হতে শেখে ক্যাম্পাস মানে প্রথম একজন বন্ধু নিজের ভাগের টিফিনের পয়সা দিয়ে বন্ধুকে পেট ভরিয়ে টিফিন খাওয়াতে শেখায় ক্যাম্পাস মানে প্রথম নিজের হকের দাবিতে রাস্তায় নামা ক্যাম্পাস মানে প্রথম বন্ধুর মায়ের জন্য রাত জেগে হসপিটালে রাত কাটানো ক্যাম্পাস মানে প্রথম রক্তদানে ভয় লাগা থেকে ভালো লাগার অনুভূতি ক্যাম্পাস মানে প্রথম ভোগের খিচুড়ি আর ঈদের সীমায়ের স্বাদ ওরা সেই ক্যাম্পাসকে আমাদের মাথা থেকে ভুইয়ে দিতে চাইছে তার কারণ একটাই ওরা ক্যাম্পাসে যদি লড়াই হয় ক্যাম্পাসে যদি ছাত্ররা কথা বলে তাহলে আম্বানি আদানির হাতে সস্তার শ্রমিক যাতে তুলে দিতে না পারে সেই জন্য ক্যাম্পাস গুলোকে বন্ধ করে দাও ধর্মের নামে ক্যাম্পাস গুলোকে বন্ধ করে দাও জাতপাতের নামে ক্যাম্পাস গুলোকে বন্ধ করে দাও দেশের সরকার এখন নতুন করে বলা শুরু করেছে এক দেশ এক আইন এক দেশ এক বিধান গোটা ভারতবর্ষ সেই ভারতবর্ষে নাকি একটাই সিলেবাস থাকবে গোটা ভারতবর্ষের মাটিতে নাকি একটাই ভাষাতে কথা বলা হবে হিন্দি ভাষা গোটা ভারতবর্ষে নাকি একটাই নেতা থাকবে নেতার নাম নাকি নরেন্দ্র মোদী হবে গোটা ভারতবর্ষে নাকি একটাই ভগবান পূজিত হবে শ্রীরামচন্দ্র আমরা দেশের সরকারকে বলবো আপনি পশ্চিমবঙ্গে আসুন এই হাওয়াকে টেনে উঠুন যে হকার আপনাকে চা দিতে আসবে হকার আপনার সঙ্গে বাংলায় কথা বলবে আপনি জিজ্ঞেস করবে হকারকে তোমার উপাস্য দেবতা বা দেবীর নাম কি হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতা বা দেবীর নাম মা দুর্গা অথবা কালী তিনটা তারও কিছুক্ষণ পর চলে যাবে উড়িষ্যাতে হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে উড়িয়া উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ হকারের ভাষা বদলে যাবে তেলুগু উপাস্য দেবতা হয়ে যাবে নৃসিংহা তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ু হকারের ভাষা বদলে যাবে তামিল উপাস্য দেবী মীনাক্ষী দেবী তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে কেরালা হকারের ভাষা বদলে যাবে মালয়ালাম উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম ওখান থেকে আপনি চলে যান নরেন্দ্র মোদীর গুজরাটে হকারের ভাষা বদলে যাবে গুজরাটি উপাস্য দেবতা হয়ে যাবে শ্রীকৃষ্ণ ওখান থেকে আপনি চলে যান মহারাষ্ট্র হকারের ভাষা বদলে যাবে মারাঠি উপাস্য দেবতা হয়ে যাবে গণেশ ওখান থেকে আপনি চলে যান আসাম হকারের ভাষা বদলে যাবে অসমিয়া উপাস্য দেবী কামাখ্যা দেবী এটাই আমার ভারতবর্ষ এটাই আমার বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে প্রতিদিন দেশের সরকার ভাঙতে চাইছে এর বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই জারি রাখতে হবে আর তাই সেই লড়াই যাতে করতে না পারি তাই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দাও যাতে কথা বলতে না পারি তাই ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দাও তালা বন্ধ করে রাখো আমরা তৃণমূলকে বলতে চাই আমরা তৃণমূল ছাত্র পরিষদকে বলতে চাই যদি বুকের টাকা থাকে ক্যাম্পাসে নির্বাচন করে দেখাও দুর্বীর নিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে খুঁজতে হবে আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কয়েক কিলোমিটার দূরে কলকাতা জাদুঘর আছে যদি ছাত্র সংসদের নির্বাচন গণতান্ত্রিক উপায় করো তাহলে তোমাদের সিম্বল ওই জাদুঘরে গিয়ে দেখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলছেন ক্যাম্পাসে নির্বাচন হবে সিম্বল দেওয়া হবে আমরা বললাম এসএফআর সিম্বল হয় খাতা কলম বোঝা গেল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সিম্বল কি হবে তৃণমূলের মুখে কোনো উত্তর নেই আমি দায়িত্ব নিয়ে বলে যেতে চাই যদি সিম্বলে ভোট করাতে চান তৃণমূলের সিম্বল হবে সুটকাঠি কারণ সুটকাঠি হচ্ছে চোরদের সবচেয়ে বড় সিম্বল গোটা বাংলার মাটিতে যারা লুটে পুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই করতে হবে আর এই লড়াই যখন আপনি করতে চান তখন মূল মন অন্যদিকে ঘোরানোর জন্য ডেটিং ডেটিং খেলা হয় এই যে কয়েকদিন আগে ভাইপোকে ডেকেছিল ইডি ডেকেছে আমরা বলছি ওটা ইডি নয় ই থেকে ইভিনিং ডি থেকে ডেটিং ইভিনিং ডেটিং হচ্ছে এখন রোজ নিয়ম হচ্ছে ভাইপোকে সন্ধ্যাবেলা ডাকা হবে ডেটিং এ চা খাওয়ানো হবে তারপরে ছেড়ে দেওয়া হবে এই ইভিনিং ডেটিং বেশি দিন বাংলার মাটিতে চলতে পারে না আর এখন ভাইপোকে বাঁচানোর জন্য ভাইপো সকাল সকাল গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করছে তার দুদিন পরে পিসি গিয়ে সাহাব মোদীর পাশে বসে একসঙ্গে ডিনার করছে আমরা বলছি জানি না এখন পিসি স্পেনে গেছে অনেকে জিজ্ঞেস করছে দাদা স্পেনে কেন গেছে বলছে স্পেন থেকে নাকি বিনিয়োগ আসবে তারপরে গতকালকে শুনলাম উনি স্পেনে গেছে গিয়ে বলছে স্প্যানিশ ভাষা শেখানো হবে আপনারা পশ্চিমবঙ্গে আসুন পশ্চিমবঙ্গে স্প্যানিশ ভাষা শেখানো হবে
স্প্যানিশ ভাষায় চোরকে কি বলে জানা আছে? একটা নতুন শব্দ শিখে যান। স্প্যানিশ ভাষায় চোরকে ল্যাংড্রন বলা হয়। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে তৃণমূলকে ল্যাংড্রন ল্যাংড্রন বলে ডাকবে ছাত্ররা, কারণ চোর শব্দ শুনে তৃণমূলের কান পচে গেছে। আর একটা, উনি যে স্পেনে গেছেন, অনেকে বলে স্পেনে ফুটবল খেলা খুব বিখ্যাত এবং স্পেনীয় ওই টিকি টাকা পাস খুব বিখ্যাত। উনি এখান থেকে কয়েকটা ক্লাবকেও নিয়ে গেছে পাস শেখানোর জন্য। আসলে মূল পাস ওঠে না, মূল পাস হচ্ছে ভাইপোরণে কালো টাকা আছে, ওই টিকি টাকা পাশের মধ্যে দিয়ে ওপাশ ওপাস ঘাতাস করে কিভাবে গুজরাটে কিভাবে দুবাইয়ে সেটিং করা যায়, সেই সেটিং এর জন্য আপনি স্পেনে গেছেন। এই সেটিং করে বেশি দিনের লাভ নেই, তাই ভারতবর্ষের মাটিতে যখন দিল্লিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বলে, ভাই আর বহন আজ ভারি মেহফিল মে কোই বদনাম হোগা, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলে, দাদা ফির ভি দিল চির কে দেখ তেরা হি নাম হোগা। এটাই মোদি আর দিল্লির সেটিং। এই সেটিং এর বিরুদ্ধে আগামী দিন ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই হবে, এমপির বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই হবে, শিক্ষা স্কুল কলেজ খোলার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। এই লড়াই আগামী দিনে আরো জোরদার করবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনক্লাব জিন্দাবাদ, ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ।